হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তৃণাঙ্কিতা পাল, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অফ যাদবপুর ইউনিভার্সিটি। আগের দিন আমরা স্টার্ট করেছিলাম আমাদের রিভিশন অংশ দিয়ে। তাতে আমরা কি কি পড়েছিলাম? নাউন, প্রোনাউন, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন আর অ্যাডজেক্টিভ। তাহলে আজকে আমাদের প্রথম অংশ হবে ভার্ব বা টেন্স। তাহলে একবার মনে করে নিই আমরা ভার্ব বা টেন্স কি জিনিস। ভার্ব বা টেন্স হলো আ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস অ্যান অ্যাকশন। এবং ভার্বটা কি না, একটা মানে সম্পূর্ণ বাক্য গঠনের জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো ভার্ব। তাহলে ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস অ্যান অ্যাকশন। তোমাদের বইয়ের প্রথম অ্যাক্টিভিটি হিসেবেই ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে ফিল আপ কি দিয়ে করতে হতো, অ্যাম, ইজ আর আর। তাহলে চলো প্রথমে আমরা দেখে নিই এইগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। তাহলে অ্যাম, ইজ আর আর এগুলো হলো প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব বি। অ্যাম আমরা কখন ইউজ করব? সবসময় আই এর পরে। আই থাকলেই তারপরে আমরা কি ইউজ করব? অ্যাম। কোনো কিছু সিঙ্গুলার মানে একটা জিনিস বোঝালে তারপরে আমরা কোন ভার্ব ইউজ করব? ইজ। কোনো কিছু প্লুরাল একাধিক যদি বোঝায় তাহলে আমরা কোন ভার্বটা ইউজ করব? আর। অ্যাম, ইজ আর আর এগুলো তাহলে হয়ে গেল প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব বি। ওয়াজ আর ওয়্যার এই দুটো হয়ে গেল পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব বি। ওয়াজ আমরা কখন ব্যবহার করব? যখন সিঙ্গুলার বোঝাবে তখন আমরা ব্যবহার করব ওয়াজ, মানে একটা বোঝালে ওয়াজ। যখন একাধিক মানে প্লুরাল বোঝাবে তখন আমরা কি ব্যবহার করব? ওয়্যার। ওয়াজ আর ওয়্যার হলো পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব বি। আর উইল বি আর শ্যাল বি সেই দুটো কি না, ফিউচার ফর্ম অফ দ্য ভার্ব বি। তাহলে চলো আমরা আমাদের অ্যাক্টিভিটিতে ফিরে যাই। প্রথম সেন্টেন্স কি বলছে? আই ড্যাশ নীলোফার। তাহলে আই এর পর আমরা সবসময় কি ব্যবহার করব? অ্যাম। তাহলে আমি এখানে কি লিখব? আই অ্যাম নীলোফার। আই ড্যাশ আ গার্ল, আই অ্যাম আ গার্ল। আই স্টাডি ইন ক্লাস 7। দেয়ার ড্যাশ 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। তাহলে 40 স্টুডেন্টস মানে প্লুরাল বোঝাচ্ছে। যদি প্লুরাল হয় তাহলে আমরা মানে একাধিক বোঝাচ্ছে তাহলে আমরা কোন ভার্বটা ইউজ করব? দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। সাম ড্যাশ বয়েজ অ্যান্ড আদার্স ড্যাশ গার্লস। বয়েজ আছে, গার্লস আছে, দুটোই প্লুরাল। তাহলে আমরা কোন ভার্বটা ইউজ করব? আর। তাহলে সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্লস। এরপরে বলছে সীমা, শামিম অ্যান্ড রোহিণী ড্যাশ মাই ফ্রেন্ডস। তাহলে এখানে একাধিক আছে মানে প্লুরাল আছে, তাহলে আমরা কোন ভার্বটা ইউজ করব? আর। সীমা, শামিম অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস। রোহিণী ড্যাশ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। একজনকে বোঝাচ্ছে মানে সিঙ্গুলার, তাহলে আমরা কোন ভার্বটা ইউজ করব? ইজ। রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। শি ড্যাশ ভেরি ফন্ড অফ মি। তাহলে এখানেও একজনকেই বোঝাচ্ছে, তাহলে আমরা কোন ভার্বটা ইউজ করব? ইজ। শি ইজ ভেরি ফন্ড অফ মি। তাহলে কি দাঁড়ালো? আই অ্যাম নীলোফার, আই অ্যাম আ গার্ল, আই স্টাডি ইন ক্লাস 7, দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্লস, সীমা, শামিম অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস, রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, শি ইজ ভেরি ফন্ড অফ মি। এরপরে তাহলে আমরা চলে যাই আমাদের নেক্সট অ্যাক্টিভিটিতে। সেখানে বলছে কি না, ফিল আপ উইথ হ্যাভ, হ্যাজ আর হ্যাড। তাহলে তার আগে চলো আমরা দেখে নিই যে এই হ্যাভ, হ্যাজ আর হ্যাড আমরা কখন ব্যবহার করছি। হ্যাভ আর হ্যাজ এগুলো কি প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। আর পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব কি আমরা লিখেছি এখানে? হ্যাড। আর
future form of the verb ki shall have ba will have tale have and has egulo ki present form of the verb had past form of the verb shall have ba will have future form of the verb er pore amra dekheni kokhon amra have use korbo ar kokhon amra has use korbo tale lekha ache ekhane dekhte pachho je have is used for I and you are ki na plural number ki ki we ba they tale have amra kar kar shomoy use korbo I you ba kono plural number ba we ba they ei shomoy amra ki use korbo have ar has amra kokhon use korbo third person singular number third person singular number ki ki na he she it ba kono manusher jodi naam bojhay tokhon amra ki byabohar korbo has tale has use hobe kokhon na third person singular number he she it kimba kono manusher namer por je rokom ekhane example e tumra dekhte pachho je he she it has a pen ekhane has ta ki na simple present form of the verb tar pore sentence e ache he she but it has gone to market tale ekhane has gone ta ki present perfect form of the verb tar pore sentence e lekha ache he she but it has been going to market has been going eta ki na present perfect continuous form of the verb tale have amra have kokhon use korbo I you plural number we ba their por has kokhon use korbo third person singular number jemon he she it ba kono namer por ar have or has egulo ki present form of the verb had eta ki past form of the verb shall have ba will have ei duto ki future form of the verb tale cholo amra activity te chole jai এখানে বলছে মাই ইংলিশ টেক্সট বুক ড্যাশ 138 পেজেস তাহলে মাই ইংলিশ টেক্সট বুক এটা একটা নাম বোঝাচ্ছে তাহলে এরপরে আমরা কি লিখব হ্যাজ মাই ইংলিশ টেক্সট বুক হ্যাজ 138 পেজেস আওয়ার ক্লাস ড্যাশ 30 স্টুডেন্টস তাহলে আওয়ার ক্লাস এটাও একটা একটাই নাম বোঝাচ্ছে মানে থার্ড পারসন বোঝাচ্ছে বলতে গেলে বা ইট বোঝাচ্ছে তাহলে আওয়ার ক্লাস হ্যাজ 30 স্টুডেন্টস এর পরের সেন্টেন্স কি বলছে মাই স্কুল ড্যাশ আ বিগ প্লেগ্রাউন্ড মাই স্কুল তাহলে এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে মাই স্কুল হ্যাজ আ বিগ প্লেগ্রাউন্ড তারপর সেন্টেন্স কি বলছে উই ড্যাশ আ বিউটিফুল গার্ডেন তাহলে উই প্লুরাল নাম্বার বোঝাচ্ছে তাহলে এখানে আমরা কি ব্যবহার করব হ্যাভ তাহলে উই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন তারপর সেন্টেন্স কি বলছে অল মাই ফ্রেন্ডস ড্যাশ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস অল মাই ফ্রেন্ডস তার মানে কি এটা প্লুরাল নাম্বার বোঝাচ্ছে তাহলে আমরা কি লিখব হ্যাভ অল মাই ফ্রেন্ডস হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস তোমাদের জন্য একটা হোম টাস্ক থাকবে সেটা হচ্ছে টেন্স টেন্স কি কি একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আরেকটা কি ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স মানে কোনটা টুডে টুডে বোঝাতে আমরা কি ব্যবহার করব প্রেজেন্ট টেন্স মানে আজকের দিন বোঝাতে আমরা ইউজ করব প্রেজেন্ট টেন্স যদি আমরা বলি গতকাল মানে যেই দিনটা চলে গেছে মানে কি ইয়েস্টারডে সেটা কি হয়ে যাচ্ছে আমাদের পাস্ট টেন্স যদি আমি বলি আগামীকাল তাহলে আমরা কি ইউজ করব ফিউচার টেন্স তার মানে আমরা কি লিখছি এখানে টুমরো তাহলে আজকের দিন বা আজকের সময় বোঝাতে গেলে আমরা কি টেন্স ইউজ করি প্রেজেন্ট টেন্স যদি আমরা যে দিনটা চলে গেছে গতকাল বলি তাহলে আমরা কোন টেন্স ইউজ করব পাস্ট টেন্স যদি আমরা আগামী কাল বোঝাতে চাই মানে যেই দিনটা আসতে চলেছে তাহলে সেটা আমরা কি বলবো ফিউচার টেন্স আচ্ছা
এই প্রেজেন্ট টেন্সের আন্ডারে কয়েকটা ভাগ আছে, সেটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার পাস্ট টেন্সের আন্ডারেও সেম ভাবে ভাগ আছে, কি কি? সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ফিউচার টেন্সের আন্ডারেও সেম ভাগ আছে, কি কি? ফিউচার সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের হোম টাস্ক হলো এই প্রত্যেক কটা ক্যাটাগরির আন্ডারে একটা করে সেন্টেন্স নিজেরা লিখবে। এইটাই তোমাদের হোম টাস্ক। তাহলে চলো আমরা চলে যাই আমাদের নেক্সট অ্যাক্টিভিটিতে। এখানে বলছে কি, ইউজ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। ফার্স্ট সেন্টেন্স কি বলছে, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট। রাইজ হবে না রাইজেস হবে না রোজ হবে? যখন কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন বা ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল অ্যাকশন মানে কি, যেটা তোমার দৈনিক দিনের কাজ, আর ইউনিভার্সাল ট্রুথ মানে কি, মানে জগতের নিয়ম অনুযায়ী সেটা সঠিক, তাহলে আমরা কি ইউজ করব? না প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এখানে কি হয়ে যাবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কারণ এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, মানে প্রাকৃতিক বা জাগতিক নিয়ম অনুযায়ী এটা সঠিক। এরপরে বলছে ওয়েন ডু ইউ ড্যাশ টু স্কুল। যখনই ডু থাকবে তারপরে যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কি, না প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব হিসেবে কোনটা ব্যবহার করব আমরা, গো। তাহলে কি হলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল। এরপরের সেন্টেন্সে কি দেখতে পাচ্ছি, টু এন্ড টু ড্যাশ ফোর। তাহলে যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে আমরা কোন ভার্বটা ইউজ করব, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে কোনটা হয়ে যাবে, টু এন্ড টু মেক্স ফোর। এরপরে লেখা আছে সেন্টেন্সে, দ্য গ্রেট স্কলার বোপদেব ড্যাশ মুগ্ধবোধ। তাহলে উনি তো লিখেছিলেন, বইটা উনি লিখেছিলেন, তার মানে জিনিসটা ঘটে গেছে, মানে পাস্ট টেন্স। তাহলে আমরা পাস্ট টেন্সটা চুজ করব এখানে। তাহলে এখানে কি হয়ে যাবে, দ্য গ্রেট স্কলার বোপদেব রোট মুগ্ধবোধ। তাহলে আমরা কোনটা নিচ্ছি, পাস্ট টেন্সটা, কারণ জিনিসটা ঘটে গেছে। পরের সেন্টেন্সে রয়েছে, রবার্ট ব্রুস ড্যাশ হ্যাড টু ড্যাশ হার টু রিগেইন হিজ কিংডম। তাহলে রবার্ট ব্রুস যুদ্ধ করেছিলেন নিজের সাম্রাজ্যকে আবার ফিরে পেতে। তাহলে যুদ্ধটা হয়ে গেছে, ঘটনাটা ঘটে গেছে, মানে পাস্ট টেন্স। তাহলে আমরা কোনটা নেব এখানে, ফট। রবার্ট ব্রুস ফট হার্ড টু রিগেইন হিজ কিংডম। আশা করি তোমরা জিনিসটা বুঝেছ যে আমরা কখন কোন ফর্ম অফ দ্য ভার্ব ইউজ করছি। এর পরের অ্যাক্টিভিটিতে আমাদের রয়েছে, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। পাস্ট ফর্ম করবার জন্য আমরা সচরাচর কি ব্যবহার করি, না যে মেন ভার্বটা আছে তার সঙ্গে ইডি যোগ করে দিই লাস্টে। কিন্তু এমন অনেক শব্দ আছে যেগুলো পরিবর্তন না হয়েও সেটাই প্রেজেন্টে যা ওয়ার্ডটা আছে, পাস্ট টেন্সেও সেই ওয়ার্ডটা একই আছে। এবং এমনও অনেক শব্দ আছে যেগুলো প্রেজেন্ট টেন্সে একরকম এবং পাস্ট টেন্সে আলাদা রকম। চলো দেখে নিই এই কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে সেগুলো কি কি। যেরকম এখানে প্রথম ওয়ার্ডটাই কি রয়েছে, পুট। তাহলে পুটটা এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে এর পাস্ট টেন্স কি হবে, এর পাস্ট টেন্স হবে পুট। এর পরের ওয়ার্ডটা কি আছে, মিট। এটা প্রেজেন্ট টেন্স,
কিন্তু যখন আমরা পাস্ট টেন্স ইউজ করব তখন এটা কি হয়ে যাবে? মেট। এর পরের শব্দ কি আছে? জাম্প। জাম্পটা কি এখানে? প্রেজেন্ট টেন্স। কিন্তু যখন আমরা পাস্টে ইউজ করব তখন আমরা এতে কি অ্যাড করব? ইডি। তাহলে ওয়ার্ডটা কি হয়ে যাবে? জে ইউ এম পি ই ডি, জাম্পড। এর পরের শব্দ কি আছে? স্লিপ। এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু পাস্ট টেন্সে কি হয়ে যাবে? এটা স্লেপ্ট। এর পরের শব্দ কি আছে? ক্রাই। তাহলে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে আমরা কি লিখব? ক্রাইড। এর পরের শব্দ কি আছে? কে এন ডাবল, নীল, মানে হাঁটু গেড়ে বসা। তাহলে এর এটা প্রেজেন্ট টেন্স, এর পাস্ট টেন্স কি হবে? নেলট, কে এন ই এল টি। তাহলে যেরকম আমি বললাম, তোমরা এখানেই দেখতে পাচ্ছ যে কিছু ওয়ার্ড আছে যেগুলো প্রেজেন্ট টেন্সেও এদের যা শব্দটা, পাস্ট টেন্সেও একই শব্দ ব্যবহার হয়। যেমন পুট। কিছু শব্দ আছে যেগুলো প্রেজেন্ট টেন্সে একরকম শব্দ ব্যবহার করি এবং পাস্ট টেন্সে আরেক রকম শব্দ ব্যবহার করি, যেরকম মিট মেট, স্লিপ স্লেপড, নীল নেলড। কিছু শব্দ আছে যেগুলো প্রেজেন্ট টেন্সে যে শব্দটা আছে পাস্ট টেন্সে গিয়ে তার লাস্টে সিম্পলি কি অ্যাড করছি আমরা? ইডি, যেরকম জাম্প জাম্পড, ক্রাই ক্রাইড। আশা করি তোমরা জিনিসটা বুঝেছ। এছাড়াও অনেক শব্দ আছে যেগুলো তোমরা নিজেরা একটু দেখে নেবে, তাহলে তোমাদের নতুন নতুন শব্দ ব্যবহার করতে অনেক সুবিধা হবে। চলো এরপরে চলে যাই আমরা আমাদের পরের অ্যাক্টিভিটিতে। বলছে চুজ কারেক্ট ফর্ম অফ ভার্ব। তাহলে আমরা কি শিখেছি? যখনই কোনো ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন, মানে জাগতিক নিয়মে বা প্রাকৃতিক নিয়মে যেটা সত্য এবং যেটা নিত্যদিনের কাজ আমরা বলি, সেটা যখনই আমরা ব্যবহার করব তখনই কি আমরা প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব নিয়ে শব্দ গঠন করব, বাক্যটা গঠন করব। তাহলে এখানে প্রথম হচ্ছে সেন্টেন্সটা কি আছে? দে ড্যাশ টু স্কুল। অপশনে কি কি আছে? গোজ, আর গোয়িং, ওয়াজ গোয়িং। দেখো এখানে প্রথমেই বলেছে দে, তার মানে কি জিনিসটা? প্লুরাল। তাহলে এখানে প্লুরাল কি কি আছে? একমাত্র আর আছে, তাহলে এখানে আমরা কোনটা ব্যবহার করব? দে আর গোয়িং টু স্কুল। এছাড়াও তোমাদেরকে আমরা কি বলেছি, যেটা হ্যাবিচুয়াল অ্যাকশন মানে নিত্যদিনের কাজ, সেটা বোঝাতে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট টেন্স। তাহলে অপশন কি হয়ে যাবে? আর গোয়িং, দে আর গোয়িং টু স্কুল। এর পরের সেন্টেন্স কি বলছে? হি ড্যাশ উইদিন হিজ মিন। তাহলে এটাও মানে একটা নিত্য দিনের কাজ ওনার, তাহলে এখানেও আমরা কি না প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ইউজ করব। তাহলে এখানে কি হয়ে যাবে? হি লিভস উইদিন হিজ মিনস। তারপরে কি আছে? শি অ্যান্ড হার ফ্রেন্ডস ড্যাশ টু দ্য পিকনিক ইয়েস্টারডে। ইয়েস্টারডে বলেছে, তার মানে ঘটনাটা ঘটে গেছে, তাহলে আমরা কি ব্যবহার করব? পাস্ট টেন্স। তাহলে আমরা কোনটা নেব এখানে? ওয়েন্ট। তাহলে শি অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য পিকনিক ইয়েস্টারডে। এর পরের সেন্টেন্স কি আছে? রহিম অ্যান্ড আই ড্যাশ ওয়েন দ্য বেল র্যাং। তাহলে এখানে কি বলছে? র্যাং বলেছে, তার মানে আমাদের সেন্টেন্সটা কি টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, কারণ রিংটা কি প্রেজেন্ট টেন্স, র্যাংটা কি পাস্ট টেন্স। তাহলে আমাদের এখানে সেন্টেন্সের যে ভার্বটা আমরা ব্যবহার করব সেটাও কি টেন্স হতে হবে? পাস্ট টেন্স হতে হবে। সেখানে অপশন কি কি আছে? এট আছে, ওয়্যার ইটিং আছে। তাহলে রহিম অ্যান্ড আই আছে, তার মানে এটা কি প্লুরাল, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? ওয়্যার ইটিং, কারণ প্লুরাল বলেছে। রহিম অ্যান্ড আই ওয়্যার ইটিং ওয়েন দ্য বেল র্যাং। তারপরের সেন্টেন্স কি আছে?
যে দ্য স্ট্রাইকার স্কোর বা ইজ স্কোরিং বা স্কোর্ড আ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। এখানেও ইয়েস্টারডে বলেছে, মানে জিনিসটা কি ঘটে গেছে, পাস্ট টেন্স। তাহলে আমরা বাকি যে সেন্টেন্সটার যে ভার্বটা হবে সেটাও কি না, পাস্ট টেন্সে হতে হবে। তাহলে দ্য স্ট্রাইকার স্কোর্ড আ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। আশা করি তোমরা জিনিসটা বুঝেছো। যদি এরপরেও তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে, তোমরা নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করতে পারো। ইমেল আইডিটা তোমাদেরকে দেওয়াই ছিল এবং দেওয়াই আছে। আশা করি তোমাদের আজকের ক্লাসটাও ভালো লেগেছে। যে হোম টাস্কটা তোমাদের দেয়া হলো অন টেন্স, সেটা তোমরা চেষ্টা করো বাড়িতে করবার। তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে নতুন নতুন বাক্য ঠিকভাবে, গ্রামাটিক্যালি কারেক্ট, ব্যাকরণগত সঠিকভাবে গঠন করতে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ।